পবিত্র কোরআন আমাদের প্রশ্ন করছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে। শুধুমাত্র সূরা রহমানে আছে 27 নম্বর পারায়। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে, এ কথাটা বলা হয়েছে সব মিলিয়ে 31 বার। এখানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা বলা হচ্ছে, গাছের কথা, আকাশমণ্ডলের কথা। তারপর প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এখানে পানিচক্রের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এখানে মিষ্টি পানি আর নোনা পানির মধ্যে অন্তরায়ের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। পবিত্র কোরআনে একটি সূরার মধ্যে পাঠকদের প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের অর্থাৎ সর্বশক্তিমানের কোন অনুগ্রহ অস্বীকার করবে। পাঠকদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই সব নিদর্শন এগুলো কোথেকে এসেছে, কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এছাড়াও জীববিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়, আমি প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ইমান আনিবে না। চিন্তা করেন, সেই আরবের মরুভূমিতে যেখানে পানি পাওয়াটাই খুব কষ্টের, আর কোরআন বলছে সমস্ত জীবজন্তু পানি থেকে তৈরি হয়েছে, কে এই কথা বিশ্বাস করবে। কোরআনে অন্য কিছু লেখা থাকলে মানুষ এত বিশ্বাস করত, পানি যেখানে পানির অভাব সেখানে কোরআন বলছে 1400 বছর আগে সব জীবজন্তু সৃষ্টি হয়েছে পানি থেকে। এখন আমরা জানতে পারি যে সাইটোপ্লাজম হল যে কোনো প্রাণীকোষের সবচেয়ে মৌলিক উপাদান, এর 80% হল পানি। প্রত্যেক জীবজন্তুর শরীরে 50-70 ভাগ থাকে পানি, আর পানি ছাড়া কোন জীবজন্তু বাঁচতে পারে না, এটা হবেই। কোরআন প্রশ্ন করছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু তোমরা ইমান আনবে না। আল্লাহ বলছেন সব জীবজন্তু পানি থেকে তৈরি, আর আমরা সেটা জানলাম সেদিন। কোরআন এ কথা বলেছে 1400 বছর আগে, তবু তোমরা ইমান আনবে না। কোরআন প্রশ্ন করছে, একটা উত্তর চাইছে। পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে। চিন্তা করেন, 1400 বছর আগে কোরআনে এই কথা বলা হয়েছে। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আমরা এই কিছুদিন আগে জেনেছি যে গাছপালারও লিঙ্গ থাকে, পুরুষ এবং স্ত্রী। আমরা আগে এটা জানতাম না, এমনকি উভলিঙ্গ গাছ, সেই গাছগুলোর মধ্যে পুরুষ এবং স্ত্রী অংশ আলাদা থাকে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং ইহা দ্বারা বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন করেন, একটি আরেকটির তুলনায় পৃথক। তার মানে গাছপালারও লিঙ্গ আছে, পুরুষ এবং স্ত্রী। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায়, সব জায়গায় জোড়া। গাছপালারও লিঙ্গ রয়েছে, পুরুষ এবং স্ত্রী। প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে এই পৃথিবীর উপরে বিচরণশীল এমন কোন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে ওড়ে এমন কোন পাখি নেই যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায়। আজকের দিনে বিজ্ঞান জেনেছে এমনকি জীবজন্তু আর পাখিরাও মানুষদের মতো সম্প্রদায়ভুক্ত হয়ে বসবাস করে। পবিত্র কোরআনে পাখির ওড়ার কথা বলা হয়েছে। সূরা নাহালের 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাহারা কি বিহঙ্গের দিকে লক্ষ্য করে না যাহারা আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন, অন্য কেহ তাহাদের স্থির রাখে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাহাদের স্থির রাখেন। এছাড়া পবিত্র কোরআনে সূরা মুলকের 19 নম্বর আয়াতে উল্লেখ করা আছে উহারা কি লক্ষ্য করে না ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যাহারা তাহাদের পক্ষ বিস্তার করে এবং সংকুচিত করে, কেহই তাহাদের স্থির রাখে না, একমাত্র আল্লাহ তাআলাই তাহাদের স্থির রাখেন এবং তিনি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অবগত। কোরআনের এই কথার সাথে আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের একটা অভাবনীয় মিল পাওয়া গেছে।
যে পাখিদের মাথার মধ্যে উড়ে বেড়ানোর প্রোগ্রামিং করা আছে, নার্ভাস সিস্টেম আছে। আর এই কারণে ছোট ছোট পাখি আগে কোন রকম অভিজ্ঞতা না থাকলেও হাজার হাজার মাইল উড়ে বেড়াতে পারে কোন রকম গাইড ছাড়াই, তারা আগের জায়গায় ফিরেও আসতে পারে। আর এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন প্রফেসর হ্যামবার্গার তার বই পাওয়ার অ্যান্ড ফ্রাজাইলিটিতে। প্রশান্ত মহাসাগরে এক জাতের পাখি রয়েছে, এই পাখিটা 15,000 মাইলেরও বেশি পথ ওড়ে আর এর সময় লাগে 6 মাস। পাখিটা আবারও আগের জায়গায় ফিরে আসে, সময়ের হেরফের হয় খুব বেশি হলে 1 সপ্তাহ। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা বলেন এই পাখিদের ভেতরে নিশ্চয়ই একটা প্রোগ্রামিং রয়েছে। কে তাদের এই প্রোগ্রামিংটা করেছেন? উত্তর পবিত্র কোরআনে আছে আল্লাহ সুবহান তাআলা তাদের স্থির রাখেন। এখানে আরবি শব্দ আমসাকা অর্থাৎ থামিয়ে দেওয়া বা স্থির রাখা। পবিত্র কোরআনে সূরা নাহালের 68 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, তোমাদের গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষের গৃহে, এবং ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো এবং তোমাদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তোমাদের সামর্থ্য দিয়ে। পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে? যে আল্লাহ সুবহান তাআলা মৌমাছিদের কেন বলেছেন প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে? ফ্রন্ট ফ্রেশ একজন বিজ্ঞানী যিনি 1973 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি পশু পাখির আচার ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন, বিশেষভাবে মৌমাছির যোগাযোগ করার পদ্ধতি নিয়ে। আর এখন আমরা সবাই জানি যখনই কোনো কর্মী মৌমাছি নতুন ফুল খুঁজে পায় অথবা নতুন বাগান যেখান থেকে তারা মধু নিতে পারে, সেই মৌমাছিটা তখন অন্য মৌমাছিদের গিয়ে বলে। সেই নতুন ফুল বা বাগানে যাওয়ার যে সঠিক পথ বা ম্যাপ, এটাকে বলা হয় বিড্যান। এই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি উন্নত মানের ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে মৌমাছিরা যোগাযোগ করে। কোরআনের এই আয়াতে মৌমাছির যে লিঙ্গের কথা বলা হয়েছে সূরা নাহালের 14 নম্বর পারায় 68 ও 69 নম্বর আয়াতে, সেটা হল স্ত্রী মৌমাছি, কুলি অফাসলুকি, যার অর্থ একটা স্ত্রী মৌমাছি। আগে আমরা জানতাম যে কর্মী মৌমাছি আসলে পুরুষ লিঙ্গের মৌমাছি, আর সেজন্য শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য ফোর্থে তিনি লিখেছেন যে সৈনিক মৌমাছি পুরুষ মৌমাছি তারা তাদের রাজার কাছে গেল। আজকে আমরা জানতে পেরেছি মৌমাছিদের আসলে কোনো রাজা নেই, তাদের আছে রানী। আর কর্মী মৌমাছিও পুরুষ মৌমাছি নয়, এরা আসলে স্ত্রী মৌমাছি। চিন্তা করেন, পবিত্র কোরআন কর্মী মৌমাছির লিঙ্গ সম্পর্কে বলেছে 1400 বছর আগে, যেটা আমরা আবিষ্কার করলাম কয়েকদিন আগে মাত্র। পবিত্র কোরআনে আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যাহারা অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ সুবহান তাআলার পরিবর্তে, তাহাদের দৃষ্টান্ত হল সে মাকড়সার ন্যায় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো ভঙ্গুর দুর্বলতম। যদি কেউ আল্লাহ সুবহান তাআলাকে ত্যাগ করে অন্য ঈশ্বরের উপাসনা করে, তাদেরকে বোঝানোর জন্য মাকড়সার ঘরের কথা বলা হয়েছে, ভঙ্গুর দুর্বল পাতলা। এখানে মাকড়সার জীবনধারণ সম্পর্কেও কথা বলা হচ্ছে। আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। পবিত্র কোরআনে সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সুলাইমানের সম্মুখে জিন মানুষ ও বিহঙ্গ মানে সুলাইমানের বাহিনী যখন পিপীলিকা অধ্যুষিত এলাকায় এসে পৌঁছল, তখন এক পিপীলিকা বলিল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলাইমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে। লোকে হয়তো ভাববে কোরআনে এইসব রূপকথার গল্প লেখা কেন? এখানে এই পবিত্র কোরআন পিঁপড়ার কথা বলছে, পিঁপড়ারা নিজেদের মধ্যে কথা বলছে, এটা একটা রূপকথার বই। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে কোনো প্রাণী অথবা কোনো কীট যার সাথে মানুষ জাতির সবচেয়ে বেশি মিল আছে সেটা হল পিঁপড়া। মানুষের মতো পিঁপড়ারাও তাদের মৃতদেহ কবর দেয়, তাদের সমাজে সব ধরনের কাজ ভাগ করে দেয়া হয়, তাদের আছে ম্যানেজার সুপারভাইজার শ্রমিক ইত্যাদি, তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলে, তারা বেশ উন্নত উপায়ে যোগাযোগ করে থাকে, তারা বাজারের মতো জায়গায় পণ্য বিনিময় করে, শীতকালের জন্য শস্য মজুত করে। আর এই শস্যদানা যদি কুড়ি গজায়, পিঁপড়ারা
সেই কুড়িগুলো কেটে ফেলে যেন তারা এটা জানে যে এই কুড়িগুলোর কারণে শস্য পচে যায়। আর গ্রীষ্মকালে শস্য দানাগুলো ভিজে গেলে তারা শস্য দানাগুলো বাইরে এনে রোদে শুকাতে দেয়। অনেকে হয়তো দেখেছেন পিঁপড়া রোদের আলোর কাছে শস্য দানা আনছে শুকানোর জন্য, যেন তারা জানে বাতাস আর্দ্র হলে শস্য দানাগুলো ভিজে যায় আর এতে করে শস্য দানা পচে যায়। তাহলে পবিত্র কোরআন পিঁপড়ার উন্নত প্রকৃতি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 68-69 আয়াতে উল্লেখ করা হয়েছে, মৌমাছির উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য। আমরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছি মৌমাছির শরীর থেকেই মধু বের হয়। মৌমাছির শরীর থেকে যে মধু পাওয়া যায় আগে আমরা এই কথা জানতাম না। এখন আমরা জানি যে মধুর মধ্যে রয়েছে প্রচুর খাদ্য গুণ, মধুতে আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ, আর এতে মাঝারি অ্যান্টিসেপ্টিকের বৈশিষ্ট্য রয়েছে। এর জন্য রাশিয়ান সৈন্যরা তারা কেটে যাওয়া জায়গায় মধু লাগিয়ে রাখত আর এ কারণে সেখানে কোন রকম ইনফেকশন হতো না আর তাড়াতাড়ি তা শুকিয়ে যেত। যদি কোনো মানুষ ভোগেন কোনো অ্যালার্জিতে, গাছের ব্যাপারে অ্যালার্জি, যদি সেই গাছের মধু সেই লোককে খাওয়ানো হয় তাহলে তার এই অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে। শরীরবিদ্যার ব্যাপারে ইবনে নাফিসের কথা বলি, যিনি পবিত্র কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, আর কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে মানে ইবনে নাফিসের আবিষ্কারের 400 বছর পরে উইলিয়াম হার্ভি তিনি ইউরোপে এই আবিষ্কারটা প্রচার করলেন। আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলিতে যায়, বিভিন্ন অন্ত্রে যায়, বিভিন্ন অন্ত্র থেকে এই খাদ্যের উপাদান রক্ত কোষে যায় আর রক্ত প্রবাহের ভেতর প্রবেশ করে, আর রক্তের প্রবাহ এই খাদ্যের উপাদানকে বিভিন্ন অংশে নিয়ে যায়, যেমন স্তনগ্রন্থি যেখানে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে রক্ত সঞ্চালন আর দুধের উৎপাদন সংক্ষেপে বলা হয়েছে সূরা নাহালের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তাহাদের শরীর হইতে আমি তোমাদের পান করাই, উহাদের উদার হইতে, উহাদের উদার অবস্থিত বিভিন্ন অন্ত্র হইতে এবং রক্তের মধ্যে হইতে তোমাদের পান করা বিশুদ্ধ দুগ্ধ যাহা তোমাদের জন্য সুস্বাদু। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর শুরুতেই আপনারা কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনেছেন, বলা হয়েছে যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদেরকে পান করাই উহাদের উদরের দুগ্ধ, উহাতে রহিয়াছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা এবং উহাদের গোস্ত তোমরা আহার করো। পবিত্র কোরআন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর দুধ উৎপাদনের কথা সংক্ষেপে বলেছে 1400 বছর আগে। প্রজনন বিদ্যার ক্ষেত্রে একবার কয়েকজন আরব দেশীয় ছাত্র, তারা সবাই কোরআনে প্রজননবিদ্যা নিয়ে যেসব আয়াত আছে সেগুলোকে সব এক জায়গায় করল, তারপর তারা পবিত্র কোরআনের নির্দেশ মানল। আর সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো, জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যিনি জানেন। তো এই ছাত্ররা কোরআনের প্রজননবিদ্যার উপর সব আয়াতগুলো জড়ো করল আর এই সবগুলো নিয়ে গেল প্রফেসর কিটমুরের কাছে। প্রফেসর কিটমুর হলেন টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কানাডায়, আর তিনি এই পৃথিবীতে প্রজননবিদ্যার বিষয়ে একজন বিখ্যাত বিশেষজ্ঞ। প্রফেসর কিটমুর প্রজনন তত্ত্ব নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ দেখলেন, তারপর বললেন কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলা আছে তার মধ্যে বেশিরভাগই আমরা যা কিছু জানি প্রজনন তত্ত্বের উপরে তার সাথে মিলে যায়, তবে এখানে কয়েকটা বিষয় আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার বলতেও পারি না এগুলো ভুল, কারণ আমি এগুলো সম্পর্কে নিজেই কিছু জানি না। এই আয়াতগুলোর একটা সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পাঠ করো পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন
ঝুলন্ত একটি বস্তু হইতে জোকের মতো দেখতে। তখন প্রফেসর কিটমোর বললেন, আমি জানি না যে ভ্রূণের আকার কখনো জোকের মতো হয় কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে মানব ভ্রূণের প্রথম দিকের অবস্থাটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর এটাকে জোকের ছবির সাথে মেলালেন আর তিনি এই দুটোর সাদৃশ্য দেখে নিজেই অবাক হয়ে গেলেন। একবার তাকে প্রজনন তত্ত্বের উপর 80টা প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। তিনি বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন তাহলে আমি এগুলোর অর্ধেকের উত্তর দিতে পারতাম না, কারণ প্রজনন তত্ত্ব মানুষের প্রজনন বিদ্যার উন্নতি বেশি দিন হয়নি, এই 30 থেকে 50 বছর হবে উন্নত হয়েছে। প্রফেসর কিটমোর একটা বই লিখেছেন, দ্য ডেভেলপিং হিউম্যান, আর নতুন সংস্করণে 3 নম্বর এডিশনে তিনি কোরআন এবং হাদিস থেকে পাওয়া কিছু তথ্য ওই বইয়ে জুড়ে দিয়েছেন, এজন্য তিনি পুরস্কারও পেয়েছেন। বইটা ছিল সেই বছরের কোন লেখকের লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই। আর আমি যখন MBBS পড়ছিলাম তখন ফার্স্ট ইয়ারে আমরা এই বইটা পড়েছি, কিটমোরের ডেভেলপিং হিউম্যান। যদি কেউ প্রজনন বিদ্যায় ভালো নম্বর পেতে চায় তাহলে তাকে কিটমোরের বইটা পড়তেই হবে, আর যদি কেউ শুধু পাসমার্ক পেতে চায় তাহলে ইন্দ্রবীর সিং এর বই যথেষ্ট, তবে ভালো নম্বর পেতে চাইলে সবাইকে কিটমোরের বইটা পড়তেই হবে। পরবর্তীতে এই বইটা পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে। প্রফেসর কিটমোর বলেছেন, একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বরের প্রেরিত দূত, আর পবিত্র কোরআন হচ্ছে ঈশ্বর প্রেরিত একটি আসমানি কিতাব। পবিত্র কোরআনের সূরা তারিকের 5-7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মানুষ ভাবুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে, সে সৃষ্টি হইয়াছে স্খলিত পানি হইতে, ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে। আজকে আমরা জানতে পেরেছি যে জননেন্দ্রিয় পুরুষদের শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয়, ভ্রূণ গঠনের প্রাথমিক পর্যায়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে যেখানে কিডনির অবস্থান, এগুলো থাকে মেরুদণ্ড আর পাঁজরের হাড়ের মধ্যে। পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে এই শুক্রাশয় আস্তে আস্তে পরিণত হয় স্ক্রোটাম, আর মহিলাদের ডিম্বাশয় পরিণত হয় পেলভিসে। কিন্তু ভ্রূণ গঠনের সময় এগুলো কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই থাকে, এগুলো থাকে মেরুদণ্ড, স্পাইনাল কলাম আর পাঁজরের হাড়ের মাঝখানে। এমনকি বড় হয়ে গেলেও যখন সব জননেন্দ্রিয় তৈরি হয়ে যায় এমনকি সেই সময় রক্তের প্রবাহ, স্নায়ু প্রবাহ আর বিভিন্ন প্রকার রস এগুলো আসে মানুষের স্পাইনাল কলাম আর পাঁজরের হাড়ের মধ্য দিয়ে। পবিত্র কোরআনে আছে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি নুতফা হইতে। এখানে আরবি শব্দ নুতফা, যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে নুতফা থেকে, এ কথা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে 11 বার, আর নুতফা শব্দটা বলা হয়েছে 12 বার। তবে মানুষ যে নুতফা থেকে সৃষ্টি হয়েছে এ কথা আছে 11 বার। আরবি ভাষায় নুতফা শব্দটার অর্থ সামান্য পরিমাণ তরল পদার্থ। পবিত্রকরণে আছে, এটা সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অতঃপর তিনি বংশোৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এখানে আরবি শব্দটা সুলালা, যার অর্থ সামান্য পরিমাণ অথবা কোনো কিছুর সবচেয়ে সেরা অংশ। আর আজকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়া লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ উৎপন্ন করে। পবিত্র কোরআন এটাকে বলছে সুলালা, সবচেয়ে শ্রেষ্ঠ অংশ অথবা নুতফা, খুব সামান্য পরিমাণ। পবিত্র কোরআনের সূরা ইনসানে 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এখানে আরবিতে আছে লুৎফাতিন আমশাজ, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। লুৎফাতিন আমশাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয়, তখনও এটা নুৎফায় থাকে তুচ্ছ তরল পদার্থ,
এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া রস থাকে, যেমন শুক্রাশয় থেকে রস নিঃসৃত হয় স্পার্মাটোজোয়া, এখানে আরো রস নিঃসৃত হয় সেমাইনাল ভেসিকল থেকে, সেমাইনাল রস, এর মধ্যেই থাকে স্পার্মাটোজোয়া, কিন্তু এখানে উর্বর করার কোন এজেন্ট থাকে না। এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির সংযোগ আছে, এ কারণেই শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘ্রাণ পাওয়া যায়। এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে কুপাস গ্ল্যান্ড অথবা লিটার্স গ্ল্যান্ড, এ কারণেই পুরুষের নিঃসৃত শুক্রাণু কিছুটা আঠালো হয়। পবিত্রকরণ এখানে বলছে নুৎফাতিনাম সাদ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে আর এভাবেই মানব শিশুর ভ্রূণ উৎপন্ন হয়। পবিত্রকরণে সূরা জুমা এর ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাতৃগর্ভের ভেতর বিভিন্ন স্তরে একটার পর আরেকটা তিন প্রকার অন্ধকারের ভেতর। প্রফেসর কিতমোর বলেছেন, মাতৃগর্ভের ভেতরে এই তিনটি অন্ধকার ইন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন। পবিত্র কোরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে, কোরআনে আছে সূরা নাজামের ৪৫-৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের তৈরি করেন পুরুষ ও নারীরূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে যখন উহা স্খলিত হয়। এখানে এটাই স্বাভাবিক, যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র। কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। কোরআনে এই কথাটা আবার বলা হয়েছে আর সূরা কিয়ামত ৩৭-৩৯ আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, অতপর সে পরিণত হয় আলাকায় যোগের মতো একটি বস্তু, তারপর আমি তাকে আকৃতি দান করি, তারপর সৃষ্টি হয় যুগল পুরুষ ও নারীতে। এখানে আরবি শব্দ লুৎফাতাম মিনমানি ইউমনা, অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু। কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণের শুক্রবিন্দু প্রয়োজন। আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে ২৩তম ক্রোমোজোমের জোড়ার উপরে, আর পুরুষের নির্গত শুক্রাণুই নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে। যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী, আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ। কোরআন এই কথা বলে গেছে ১৪০০ বছর আগে। আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার সমাজে, কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন, মানুষ আশা করে তাদের ছেলে হবে, আর যদি কোন লোকের স্ত্রী যদি সেই মহিলার কোন মেয়ে হয় এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন। শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে, ছেলের বউকে না। কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে, নারীর ডিম্বাণু নয়। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বলেছে। সূরা মুমিনুনের ১২-১৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারণ মাকিনে এক নিরাপদ আধারে, পরে উহাকে পরিণত করি আলাকে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো বস্তু, অতঃপর আলাককে পরিণত করি মুদ্গায় কিবানো মাংসপিণ্ডের মতো, মুদ্গাকে পরিণত করি ইজামায় অস্থি, তারপর এই অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই লাহেন দিয়ে অর্থাৎ মাংস, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের এই ১২-১৪ নম্বর আয়াত মানব ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে। প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুৎফাকে রাখেন সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারিম মাকিনে এক নিরাপদ আধারে। আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টেরিয়র ওয়াল রক্ষা করে। প্রথমে রক্ষা করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল আর অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন তিনটি স্তরে, তারপর উহাকে পরিণত করি আলাকায় জোকের মতো দেখতে বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে। এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে,
যে বস্তুটা ঝুলে থাকে ঝোঁকের মতো দেখতে বস্তু, আরেকটা অর্থ হল রক্তপিণ্ড। আলহামদুলিল্লাহ এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায়, কারণ প্রাথমিকভাবে মানব ভ্রূণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে, একে দেখায় অনেকটা জোকের মতো। আর প্রফেসর মূর পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহার জোকের মতো, এই ভ্রূণ তখন রক্ত চুষে মায়ের শরীর থেকে এই ভ্রূণ রক্ত আর খাদ্য গ্রহণ করে। আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটানো হয় তখন এই ভ্রূণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো, তখন এই ভ্রূণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তাহলে কোরআন একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে আর তিনটি প্রয়োগ করা যায়। কোরআনে এই আলাকা শব্দটা ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে ছয় বার, দুইবার সুরা মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াতে, সুরা হাজের ৫ নম্বর আয়াতে একবার, সুরা গাফিরের ৬৭ নম্বর আয়াতে একবার, সুরা কিয়ামার ৩৮ নম্বর আয়াতে একবার, সবশেষে একবার সুরা ইকরার ২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ৬বার বলা হয়েছে। আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে, একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয়, এভাবেই মানব শিশু জন্ম নেয়। এই মতবাদ বিশ্বাস করতেন জ্যান টম অ্যাডাম, যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক। পরে তারা দেখল যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড়, তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না, আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে। পরবর্তীতে মো প্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন যে দুজনেরই অবদান আছে, কোরআনও এই কথাই বলছে দুজনেরই, ডিম্বাণু আর শুক্রাণু এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয়। কোরআন বলছে অতঃপর এই আলাকা পরিণত হয় মুদ্গায়, মুদ্গা অর্থ চিবানো মাংসের মতো অথবা এমন কোন বস্তু যেটা মুখে দেওয়া যায়। প্রফেসর কিটমুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায়, কারণ চিবানো যায় এমন বস্তু মুখে পড়া যায়। আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন যাতে মুদ্গার মতো দেখায়, চিবানো মাংসের মতো। তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো, যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয়। কোরআন বলছে পরে এই মুদ্গা পরিণত হয় ইজামাল বা অস্থিতে, তারপর এই ইজামালকে ঢাকিয়ে দেয় লাহেম দ্বারা মাংসপেশি দ্বারা। আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টিরূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায় খরগোশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয়, মানুষের ভ্রূণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। শুধুমাত্র ভ্রূণ গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয়, যেমন মাথা, হাত, পা ইত্যাদি। তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টিরূপে। তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। চিন্তা করেন কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে। অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে, এটা এমন কিছু না, হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল, তারপর কোরআনে এইসব লিখেছে। তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন। একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল, তিনি অ্যানাটমির হেড অব দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়াল ইনস্টিটিউটে, সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে। তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল। তাকে বলা হল যে ১৪০০ বছর আগে মানুষ কোন মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি। তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ এটা আমি জানি, আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি, খুব বেশি হলে দশ গুণ বড় দেখা যায় আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না। তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী। এরপর তাকে বলা হল পবিত্র কোরআনের সূরা হাজের ৫ নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর আলাকা হইতে, তাহার পর মুদ্গা হইতে, পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি। যদি এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয়
আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয়, আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ। তখন প্রফেসর মার্শাল বললেন, আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি, আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি, তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। পবিত্র কোরআনের বর্ণনাটাই এখানে সবচেয়ে সুন্দর, যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ, কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না। কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয়। প্রফেসর চিতমোর বলেছেন, আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন, স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। পবিত্র কোরআনে সূরা আবাসার 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আছে, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে, অতঃপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন, আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানুষ শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে, তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআন এই কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন, আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে, তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআন কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। কোরআন এখানে নিদর্শন দিচ্ছে, মানব ভ্রূণ গঠনের স্তরের কথা বলছে, আর কে এই স্তরগুলি বর্ণনা দিতে পারে? কোরআন আমাদের প্রশ্ন করছে, তারপরও কি তোমরা ইমান আনবে না? তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না? পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে আমি মানুষকে দিয়েছি চক্ষু এবং কর্ণ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয় সেটা হল শ্রবণ ইন্দ্রিয়। কোরআন বলছে প্রথমে কান, তারপর চোখ। গর্ভে 5 মাস থাকার পর ভ্রূণের কান তৈরি হয়, পরবর্তীতে 7 মাস পার হওয়ার পর ভ্রূণের চোখ তৈরি হয়। চিন্তা করেন, কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয়, তারপর চোখ। প্রফেসর দুর্গা রাও, মেরিন জিওলজির উপরে যিনি একজন বিশেষজ্ঞ, তিনি কিং আজিজ ইউনিভার্সিটির একজন শিক্ষক জেদ্দায়, তাকে একবার কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করতে বলা হল। সূরা নূরের 40 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে, বলা আছে যে যাহারা কুফরি করে তাহাদের কর্ম গভীর সমুদ্র তলে অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে থাকে মেঘপুঞ্জ, সেই অন্ধকার পুঞ্জে থাকে স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা দেখিতে পাইবে না।
আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোন জ্যোতিই নাই। প্রফেসর দুর্গা রাও তিনি বললেন, পবিত্র কোরআনের এই আয়াতে কোন সাধারণ সমুদ্রের কথা বলা হচ্ছে না, এখানে বলা হয়েছে গভীর সমুদ্রের কথা। আজকের দিনে বিভিন্ন প্রকার প্রযুক্তির সাহায্য, যেমন সাবমেরিন, আমরা জানতে পেরেছি যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। আগে এটা জানতাম না, কারণ কোন মানুষ যন্ত্রের সাহায্য ছাড়া 20-30 মিটারের বেশি গভীরে সমুদ্রে নামতে পারে না। যদি কেউ যন্ত্র ছাড়া গভীরে যায় সে মারা যাবে। আজকের দিনে আমরা জানতে পেরেছি বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। প্রফেসর বললেন, এই অন্ধকার হওয়ার দুটো কারণ আছে। প্রথমটা হল সমুদ্রের বিভিন্ন স্তর এক একটা রং শুষে নেয়। আমরা সবাই জানি যে আলোর 7টা রং আছে। আমরা স্কুলে পড়েছি, সহজে মনে রাখার জন্য বেনিয়া সহ কলা, রংধনুর রং বেনিয়া সহ কলা, বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাল, লা দিয়ে লাল, বেনিয়া সহ কলা 7টা রং। প্রফেসর দুর্গারাও বললেন যে যখন আলো সমুদ্রের মধ্যে প্রবেশ করে, প্রথম 15-20 মিটারের মধ্যে সমুদ্র লাল রঙকে শুষে নেয়। যদি কোন মানুষ যায় সমুদ্রের নিচে, 30 মিটারের নিচে যায়, আর যদি কেটে যায়, যদি রক্ত পড়ে, তাহলে সে তার নিজের রক্তের লাল রঙটা দেখতে পাবে না, কারণ সেই গভীরতায় লাল রং থাকে না। এরপরে 30-50 মিটারের সমুদ্র শুষে নেয় কমলা রং, পরের 50-100 মিটার হলুদ রঙকে শুষে নেয়, সবুজ 100-200 মিটারে, আর নীল রং 200 মিটারের পরে, এরপর বেগুনি আর আসমানি 200 মিটারের নিচে শুষে নেয়। তাহলে সমুদ্রের তলার অন্ধকারের কারণ সমুদ্রের বিভিন্ন স্তর আলো বিভিন্ন রঙকে একে একে শুষে নেয়। আর এই অন্ধকারের দ্বিতীয় কারণটা হল, প্রফেসর দুর্গারাও বলেছেন, এটা বিভিন্ন অন্তরায়ের কারণ। যেমন মেঘ, সূর্যের আলো যখন মেঘের উপর পড়ে, মেঘ সেই আলো শুষে নেয়, তাই মেঘের নিচের দিকে অন্ধকার থাকে, তারপর এই আলো ছড়িয়ে পড়ে। এই আলো যখন ছড়িয়ে পড়ে, তখন সেটা সমুদ্রের পানির উপরে গিয়ে পড়ে। এটা দ্বিতীয় অন্তরায়, সমুদ্রের পানি এই আলোকে প্রতিফলিত করে। সমুদ্র স্রোতের উপরের পানি, এখানে যে আলোগুলো প্রতিফলিত হয় না, সেগুলো সমুদ্রের ভেতর প্রবেশ করে। এ কারণে সমুদ্রের পানিতে 2 ধরনের স্তর রয়েছে, স্রোতের উপরের স্তর আর গভীরের স্তর। উপরের স্তরের পানি উষ্ণ এবং স্বচ্ছ, নিচের স্তরগুলো অন্ধকার। আর সমুদ্রের এই উপরের স্তর আর গভীরের স্তরের পানি, এই দুটো স্তরের পানি মধ্যবর্তী স্রোত দিয়ে আলাদা থাকে। আমরা আগে এটা জানতাম না যে মধ্যবর্তী স্রোত এটাকে আলাদা রাখে। আমরা শুধু উপরের স্রোতের কথা জানতাম। কিছুদিন আগে আমরা 20 শতাব্দীতে জানতে পেরেছি যে সমুদ্রের পানির ভেতরেও কিছু স্রোত থাকে, এটাকে বলা হয় মধ্যবর্তী স্রোত। এটা দিয়ে এই সমুদ্রের উপরের পানি আর নিচের পানি আলাদা করে রাখে। চিন্তা করেন, কোরআনে কথা বলেছে, যারা কুফরি করে তাদের কাজকর্মগুলো আসলে গভীর সমুদ্রের নিচের অন্ধকারের মতো, তাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। তার অর্থ গভীরের স্তর আছে, মধ্যবর্তী স্রোত আছে, আর উপরের স্রোত রয়েছে। এরপরে আরো আছে, উপরে থাকে অন্ধকার মেঘ, মেঘ অন্তরায়ের কাজ করে, মেঘের মধ্যেও স্তর আছে। যদি কেউ তার হাত বের করে সে কিছুই দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন শুধু সেই দেখতে পায়। এমনকি যে মাছগুলো সমুদ্রের গভীরে থাকে তারাও নিজের আলো ছাড়া কিছুই দেখতে পায় না, তাদের নিজেদেরই আলো রয়েছে। এমনকি সাবমেরিন যখন সমুদ্রের নিচে যায় সেখানেও আলোর ব্যবস্থা থাকে, তা না হলে সমুদ্রের নিচে কিছুই দেখা যায় না। প্রফেসর দুর্গারাওকে প্রশ্ন করা হল, কিভাবে কোরআন 1400 বছর আগে এই কথাগুলো বলেছে। তিনি বললেন, কোন মানুষের পক্ষে এই আয়াতগুলো লেখা অসম্ভব, পবিত্র কোরআন তাহলে অবশ্যই ঈশ্বরের বাণী। পবিত্র কোরআনের সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্থি সমূহকে একত্রিত করিবেন। আল্লাহ বলিয়াছেন, আমি কেবলমাত্র অস্থি সমূহকে একত্রিত করিব না, বস্তুত আমি তাহাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম। অবিশ্বাসীরা বলে, কবর দেওয়া হলে আমাদের হাড় গোড় সব আলাদা হয়ে গেলে
কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সেই কিয়ামতের দিন হাড়গোড়কে আবার এক জায়গায় আনবেন? আল্লাহ বলেছেন তিনি শুধুমাত্র হাড়গোড়কেই একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে, যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালে। তিনি বলেছিলেন যে দুইজন মানুষের আঙ্গুলের ছাপ কোনো দিন কোনো সময় একই রকম হবে না, আর এজন্য পুলিশ, সিআইডি, সিআইএ, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। পবিত্র কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে, আল্লাহ শুধু হাড়গোড়কে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে, বলেছেন আফালা ইয়াদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদিগারিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? তারা কি কোরআন সম্পর্কে এই সত্যটা বুঝতে পারে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, তাহলে উহাতে অনেক অসামঞ্জস্য থাকিত। কোরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে, এই হল কোরআন শরীফ। যদি পারেন তাহলে মাত্র একটা সংগতি খুঁজে বের করুন, যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন। কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকত। আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর তাগাদা তাগাদা শোনের কথা বলব। আগেকার দিনে ডাক্তাররা ভাবত শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর, এগুলোর কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি। আর যখন কোন রোগী পুড়ে গেলে ডাক্তারের কাছে আসে, ডাক্তার একটা পিন নিয়ে পোড়া জায়গায় খোঁচাতে থাকে, যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুব খুশি হন, তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে, পেইন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি। যদি রোগী ব্যথা অনুভব না করে পোড়াটা বেশ গভীর, পেইন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব, আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। কোরআন বলছে যদি আপনার চামড়া দগ্ধ হয় তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে যাতে আপনি ব্যথা অনুভব করেন। তার অর্থ এই, আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি, বলা হচ্ছে পেইন রিসেপ্টরের কথা। প্রফেসর তাগাদা তাগাদা শন, যিনি থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, এই আয়াতের অনুবাদটাকে দেওয়া হয়েছিল। তারপর তিনি পেইন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বললেন এটা অসম্ভব যে এটা কোরআনে লেখা আছে, আমরা কিছুদিন আগে জানলাম এটা কিভাবে সম্ভব। তিনি একথা মানলেন না, পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন, কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর একমত হলেন। অতপর অষ্টম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে, সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ